জাতীয় পতাকার অভিবাদনের দিনেও অশান্তি। প্রজাতন্ত্র দিবসে চরম উত্তেজনা ছড়ায় আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ফতেপুর গ্রামে। 57 নম্বর ওয়ার্ডের মানুষজনের অভিযোগ, স্থানীয় কাউন্সিলরকে কিছু না জানিয়ে গ্রামের মন্দির প্রাঙ্গণে পতাকা উত্তোলন এবং কম্বল বিতরণের জন্য মঞ্চ তৈরি করেছে 58 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। আর তাতেই বাধা দিতে গেলে ওই 2 ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে বাধে বচসা, গড়ায় হাতাহাতি। কোথা থেকে মানে বাইরের ওয়ার্ডের লোক এসে তারা বলছে এখানে ফ্ল্যাগ হোয়েস্টিং করবে, প্লাস এখানে তারা কম্বল বিতরণ করবে, এবং যে কম্বল বিতরণ করবে সে আমাদের ওয়ার্ডের লোক নয়, সে বাইরের ওয়ার্ডের। কিন্তু বাইরের ওয়ার্ডের এসে কেন আমাদের এখানে কম্বল বিতরণ করবে? আমরা প্রত্যেক বছর ফ্ল্যাগ হোয়েস্টিং করি আমাদের ক্লাবে। আমরা এখন এই ভিড়ের জন্য, গ্যাঞ্জামের জন্য আমরা কিন্তু শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, আমরা এখনো সেই ফ্ল্যাগ হোয়েস্টিং করতে পারিনি, আমরা সেই ফ্ল্যাগ হোয়েস্টিং এখনো করতে পারিনি। অন্যদিকে এদিন সকাল থেকে গ্রামের মোড়ে উপস্থিত ছিল দুস্থ মানুষজন। কম্বলদাতারা পৌঁছলে গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয়। প্রশাসনিক অনুমতি না থাকার কারণে গ্রামের মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠান হতে দেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। দীর্ঘ বাগবিতণ্ডার পর কম্বলদাতা ও গ্রহীতারা মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়লে গ্রামবাসীদের সঙ্গে শুরু হয় হাতাহাত। কাউন্সিলর ও স্থানীয়দের সহমতে পতাকা উত্তোলন এবং কম্বল বিতরণের দাবি জানায় 57 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। অবশ্যই পুলিশ মেটাবে, ল অ্যান্ড অর্ডারের ব্যাপারটা পুলিশ নিশ্চয়ই দেখবেন, সমস্যার সমাধানের কথা নিশ্চয়ই পুলিশ দেখবেন। এটা যেহেতু 57 নম্বর ওয়ার্ডের এটা জায়গা, 57 নম্বর ওয়ার্ডের কেউ নেই, কাউন্সিলর নেই, 58 নম্বর ওয়ার্ড থেকে বা অন্যান্য জায়গা থেকে লোক এসে এখানে মস্তানি করবে, দাদাগিরি করবে, কি কম্বল বিতরণ করবে, সেটা আমরা কোনো দিন বরদাস্ত করবো না। কি দৃঢ় প্রতিজ্ঞ যে এখানে দৃঢ় প্রতিজ্ঞ বিতরণ করলে তবে হবে, নাহলে হবে না। যদিও পুলিশ প্রশাসনের অনুমতিতে ও জমি মালিকের আহ্বানে আসা বলে দাবি অনুষ্ঠানে আগত প্রধান অতিথি। আমি তো কিছু বলবো না, আমাকে ইনভাইট করেছে, আমি এসেছি, আমাকে নাম করতে দিবে, আমি চলে যাব। লেকিন কিন্তু যে আমাদেরকে পারমিশন নিয়েছে, পুলিশ পারমিশন নিয়েছে, যার জমিন আছে সে আমাদেরকে গ্রাম থেকে ডেকেছে, চিফ গেস্ট করেছে, তাহলে তো আমাকে আসতেই হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পরবর্তীতে মন্দির প্রাঙ্গণের বদলে অন্যত্র পতাকা উত্তোলন ও কম্বল বিতরণের ব্যবস্থা করা হয় 58 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে। অন্যদিকে নিজেদের জায়গায় পতাকা উত্তোলন করেন 57 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। পুরনো বিবাদের জের বলেই মনে করছে ওয়াকিবহল মহল। তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।